দর্শক আমন্ত্রণ জানাচ্ছি আন্তর্জাতিক অঙ্গনে। সর্বপ্রথম জানিয়ে দিব আমাদের হাতে থাকা সর্বশেষ আপডেটগুলো। সর্বপ্রথম জানিয়ে দিচ্ছি, চীনকে রুখতে অত্যাধুনিক বিমানবাহী রণতরী আনল যুক্তরাজ্য। এদিকে প্রকাশ্যে এলেন ইসরায়েলি হামলার শিকার হামাসের শীর্ষ নেতা। আরো জানিয়ে দিচ্ছি, নিষেধাজ্ঞা অমান্য করে জার্মানিতে ইসরায়েল বিরোধী বিক্ষোভ। আরো রয়েছে, আরব বিশ্ব নিয়ে বিস্ফোরক মন্তব্য রুহানির। এছাড়াও জানিয়ে দিচ্ছি, শিগগিরই সূচিকে দেখা যাবে। এদিকে চীনে ভিড়ের মধ্যে ঢুকে পড়ল চলন্ত গাড়ি, নিহত পাঁচ। সর্বশেষ জানিয়ে দিব, চীন ও আফগান পররাষ্ট্রমন্ত্রী ফোন আলাপে যা বললেন, থাকছে এর বিস্তারিত। দর্শক এখন জানিয়ে দিব বিস্তারিত। চীনকে রুখতে অত্যাধুনিক বিমানবাহী রণতরী আনল যুক্তরাজ্য। নিজেদের বহরে অত্যাধুনিক বিমানবাহী রণতরী যুক্ত করল যুক্তরাজ্য। দেশটির নৌবাহিনীর নতুন যুদ্ধজাহাজটি উদ্বোধন করেন ব্রিটিশ রানী দ্বিতীয় এলিজাবেথ। এদিনই স্বামী প্রিন্স ফিলিপের মৃত্যুর পর প্রথমবারের মতো জনসম্মুখে আসেন ব্রিটিশ নারী দ্বিতীয় এলিজাবেথ। এ সময় তিনি দেশটির নৌবাহিনীর নতুন যুদ্ধবিমানবাহী রণতরী উদ্বোধন করেন। এই যুদ্ধজাহাজটি রানীর নামেই নাম করা হয়েছে। রানী দ্বিতীয় এলিজাবেথের নামের 65,000 টন ওজনের এই জাহাজটিতে 8টি F-35 বোমারু বিমান, 10টি TUSF-35S যুদ্ধ বিমান এবং 250 জন যুক্তরাষ্ট্রের নাবিক রয়েছেন। একটানা 28 সপ্তাহে 26,000 নটিক্যাল মাইল সমুদ্রে চলতে পারে এই যুদ্ধ জাহাজ। যুক্তরাজ্যে অত্যাধুনিক এ জাহাজে রয়েছে 2টি জাহাজ বিধ্বংসী ক্ষেপণাস্ত্র ব্যবস্থা, সেই সঙ্গে রয়েছে সাবমেরিন ধ্বংসের ক্ষমতা। এছাড়াও পশ্চিম এশিয়া, বিশেষ করে দক্ষিণ চীন সাগরে চীনের আধিপত্য রুখে দিতেই এই জাহাজটি মোতায়েন করা হতে পারে বলে জানিয়েছে সংবাদ মাধ্যম। প্রকাশ্যে এলেন ইসরায়েলি হামলার শিকার হামাসের শীর্ষ নেতা। হামাসের দ্বিতীয় শীর্ষ নেতা ইয়াহিয়া সিনওয়ার গাজায় যুদ্ধবিরতি প্রতিষ্ঠার দুদিনের মাথায় এই উপত্যকার বিভিন্ন সড়কে প্রকাশ্যে ঘুরে বেড়িয়েছেন। গাজা উপত্যকা ইহুদিবাদী ইসরায়েলি বাহিনীর 11 দিনের পাশবিক হামলার সময় সিনওয়ারের বাসভবনে হামলা চালায় ইহুদিবাদী জঙ্গি বিমান। হামলায় তার বাসভবন ধ্বংস হয়ে যায়। ওই হামলায় সিনওয়ার নিহত হয়ে থাকতে পারেন বলে ইসরায়েলি গণমাধ্যম দাবি করলেও ফিলিস্তিনি সূত্রগুলো বলছিল তিনি হামলার সময় ঘটনাস্থলে ছিলেন না। হামাসের সামরিক শাখার অন্যতম প্রতিষ্ঠাতা এই ফিলিস্তিনি নেতা প্রকাশ্যে জনসম্মুখে বের হয়েই হামাসের অন্যতম কমান্ডার বাসিম ইসার বাসভবনে যান। সাম্প্রতিক ইসরায়েলি হামলায় হামাসের সামরিক শাখা ইজাদ্দিন কাসসাম ব্রিগেডের অন্যতম কমান্ডার বাসিম ইসা শাহাদত বরণ করেন। এদিকে চলতি মাসে শেখ জার্রাহ দখল করে নিয়ে সংঘর্ষে ইসরায়েল ফিলিস্তিন যুদ্ধ শুরু হয়। তারপর শুরু হয় ইসরায়েলের দমনপীড়ন। অনেকে এলাকা ছাড়েন, অনেকের নামেই মামলা হয় যা আন্তর্জাতিক মহলের দৃষ্টি কাড়ে। এদিকে 11 দিন ধরে সংঘাত চলার পর 20 মার্চ রাতে যুদ্ধবিরতির ঘোষণা আসে। গত 10 মার্চ থেকে অধিকৃত এই উপত্যকায় ফিলিস্তিনিদের স্থাপনায় বিমান হামলা চালায় ইসরায়েল। হামলায় অন্তত 232 ফিলিস্তিনি নিহত হয়েছেন, যার মধ্যে 65 জন শিশু রয়েছে। অপরদিকে ইসরায়েলের হামাসের ছোড়া রকেটে 12 জন নিহত হয়েছেন। এই সূত্রটি প্রকাশ করেছে পার্স টুডে অ্যান্ড আল জাজিরা। নিষেধাজ্ঞা অমান্য করে জার্মানিতে ইসরায়েল বিরোধী বিক্ষোভ। ইসরায়েল বিরোধী বিক্ষোভ অব্যাহত রয়েছে জার্মানিতেও। ইসরায়েল ও ফিলিস্তিনের মধ্যে সাময়িক অস্ত্রবিরতি নয়, বরং নির্বিচারে ফিলিস্তিনের সাধারণ নাগরিকদের হত্যা নির্যাতন বন্ধ না করলে জার্মানির রাজপথ ছেড়ে না যাওয়ার অঙ্গীকার করেছেন বিক্ষোভকারীরা। গাজার সামরিক অস্ত্রবিরতির মধ্যেই আবারও জার্মানির রাজধানী বার্লিনে ইসরায়েল বিরোধী সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। দেশটির প্রশাসনের নিষেধাজ্ঞা অমান্য করে শহরের পোস্ট জামার প্লাটজা এ জামায়াত হন কয়েক হাজার মানুষ। এ সময় তারা বলেন, দুদেশের মধ্যে চলমান অস্ত্রবিরতি কোনো স্থায়ী সমাধান নয়, বরং অসহায় ফিলিস্তিনিদের হত্যা, বাড়িঘরে ধ্বংসযজ্ঞ, পশ্চিম তীরে অবৈধ বসতি স্থাপন বন্ধসহ গাজায় পুরোপুরি শান্তি প্রতিষ্ঠা না হওয়া পর্যন্ত চলবে এই আন্দোলন। বিক্ষোভকারীরা বলেন, ইসরায়েলি আগ্রাসনের বিরুদ্ধে আজ আমরা আবারও মিলিত হয়েছি, যদিও এখন দুদেশের সরকার অস্ত্রবিরতিতে সম্মত হয়েছে, তবুও গতকাল আল আকসা মসজিদে নামাজরত মুসলমানদের ওপর ইসরায়েলি বাহিনী নির্বিচারে টিয়ার গ্যাস ও রাবার বুলেট ছড়েছে, এরপর কি তাদেরকে বিশ্বাস করা যায়? এক প্রবাসী ফিলিস্তিনি বলেন, যুদ্ধবিরতি কার্যকর হলেও ফিলিস্তিনে আমার পরিবার দুশ্চিন্তায় দিন কাটাচ্ছে, তাদের মনে ভয় এই বুঝি ইসরায়েলি বাহিনী আবারও হামলা করল, তাদের বর্বরতার বিচার না হওয়া পর্যন্ত আন্দোলন চালিয়ে যাব আমরা। এদিকে দেশটি আইনশৃঙ্খলা বাহিনীর কড়া নিরাপত্তা বেষ্টনীর মধ্যেই আন্দোলনে অংশ নেওয়া সাধারণ নাগরিকরা মনে করেন,
যুক্তরাষ্ট্র ও তাদের আরব মিত্ররাষ্ট্রগুলো ছাড়াও পশ্চিমা বিশ্বের অন্যান্য দেশগুলোর প্রত্যক্ষ মদদেই ফিলিস্তিনের ওপর ইসরায়েল বারবার বর্বরোচিত হামলা চালিয়ে অন্যায়ভাবে ছাড় পেয়ে যাচ্ছে। বিক্ষোভকারীরা বলেন, ভেবেছিলাম আজ আমরা অনেক আনন্দ করব, কিন্তু বিশ্বাসঘাতক ইসরায়েলের গতকালের হামলায় আমরা হতবাক। এত সাহস কোথায় পায় তারা? এর আগে ইসরায়েলি প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু ও ফিলিস্তিনের প্রেসিডেন্ট মাহমুদ আব্বাসকে শান্তির প্রতিষ্ঠার প্রথম শর্ত হিসেবে যে কোনো মূল্যে চলমান অস্ত্রবিরতির রক্ষার আহ্বান জানান জার্মান চ্যান্সেলর অ্যাঙ্গেলা মার্কেল ও পররাষ্ট্রমন্ত্রী হাইকো মাস সহ ইউরোপের অন্যান্য দেশের নেতারা। আরব বিশ্ব নিয়ে বিস্ফোরক মন্তব্য রুহানির। ইসরায়েল ফিলিস্তিন সংঘাতে আরব দেশগুলোর ভূমিকা, পদক্ষেপ ও পক্ষ নিয়ে প্রশ্ন তুলেছেন ইরানের প্রেসিডেন্ট ডক্টর হাসান রুহানি। তিনি বলেছেন, মানুষ সুনির্দিষ্ট কিছু আরব দেশের সক্রিয় ভূমিকা আশা করেছিল, কিন্তু সেসব দেশ যুদ্ধের শেষ দিন পর্যন্ত চুপ ছিল। রাজধানী তেহরানে এক বক্তৃতায় রুহানি এসব কথা বলেন। ফিলিস্তিনিদের অভিনন্দন জানিয়ে তিনি বলেন, ফিলিস্তিনি জনগণের ঐক্য ও দৃঢ় মনোবলের কারণে ইসরায়েলের বিরুদ্ধে বিশাল বিজয় অর্জন করেছে। প্রেসিডেন্ট রুহানি আক্ষেপ করে বলেন, বিশ্বের বিভিন্ন দেশ সাম্প্রতিক সংঘর্ষের সময় ফিলিস্তিনি জনগণকে সমর্থন জানিয়েছে, কিন্তু দুঃখজনকভাবে কিছু পশ্চিমা দেশ স্রোতের বিপরীতে গিয়ে দখলদার ইসরায়েলের পক্ষ নিয়েছে। চলতি মাসে শেখ জাররা দখল করে নিয়ে সংঘর্ষে ইসরায়েল ফিলিস্তিন যুদ্ধ শুরু হয়। অনেকে এলাকা ছাড়েন, অনেকের নামেই মামলা হয় যা আন্তর্জাতিক মহলে দৃষ্টি কাড়ে। এই সংঘাতে ফিলিস্তিনে 1,000 বাড়িঘর বিধ্বস্ত হয়েছে, 700 বাড়ি পুরো ক্ষতিগ্রস্ত হয়েছে আর 14,000 আংশিক ক্ষতিগ্রস্ত হয়েছে। সূত্র আল জাজিরা অ্যান্ড পার্স টুডে। শিগগিরই সূচিকে দেখা যাবে। মিয়ানমারের ক্ষমতাচ্যুত নেত্রী অং সান সু চি শারীরিক অবস্থা ভালো রয়েছে জানিয়ে দেশটির জান্তা সরকার প্রধান মিং অং হ্লাইং বলেছেন, শিগগিরই তাকে আদালতে হাজির করা হবে। স্থানীয় এক টেলিভিশনের বরাতে এই তথ্য নিশ্চিত করেছে আন্তর্জাতিক গণমাধ্যম বিবিসি। সম্প্রতি স্থানীয় টেলিভিশনে দেয়া এক ভার্চুয়াল সাক্ষাৎকারে মিন অং হুলাইং বলেন, সুচি তার নিজ বাড়িতে আছেন এবং সুস্থ আছেন। কয়েকদিনের মধ্যেই তিনি শুনানিতে অংশ নিতে আদালতে যাবেন বলেও জানান সেনাপ্রধান। এই সাক্ষাৎকারটির কিছু অংশ প্রচার করা হয় বলে জানায় বিবিসি। গত 1 ফেব্রুয়ারি সেনা অভ্যুত্থানের মাধ্যমে ক্ষমতা গ্রহণের পর এই প্রথম কোথাও সাক্ষাৎ দিলেন হুলাইং। আগামী সোমবার রাজধানী নেইপিদোর একটি আদালতে সুচির মামলার পরবর্তী শুনানি অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে। এর আগের শুনানিগুলোতে ভার্চুয়ালি আদালতে উপস্থিত ছিলেন তিনি। প্রসঙ্গত, গত 1 ফেব্রুয়ারি অভ্যুত্থানের মাধ্যমে সুচির দল NLD সরকারকে উৎখাত করে মিয়ানমারের ক্ষমতা দখল করে নেয় সেনাবাহিনী। গ্রেপ্তার করা হয় সুচিকে, পরে তার বিরুদ্ধে ছোটখাটো অভিযোগে দেশটির দুটি আদালতে কয়েকটি মামলা করা হয়। চীনে ভিড়ের মধ্যে ঢুকে পড়ল চলন্ত গাড়ি, নিহত 5। চীনের দক্ষিণ পূর্বাঞ্চলীয় বন্দর শহর দালিয়ানে পথচারীদের ভিড়ের মধ্যে একটি চলন্ত গাড়ি ঢুকে পড়ায় 5 জনের মৃত্যু হয়েছে। স্থানীয় দালিয়ানে একটি ব্যস্ত রাস্তায় এই ঘটনা ঘটে। দালিয়ানের জননিরাপত্তা ব্যুরোর বরাত দিয়ে চীনা বার্তা সংস্থা সিনহুয়া এক প্রতিবেদনে জানায়, ব্যস্ত রাস্তায় কটি গাড়ি সেডান ভিড়ের মধ্যে ঢুকে পড়ে। এতে গাড়ির ধাক্কায় ঘটনাস্থলেই 4 জনের মৃত্যু হয়। এ সময় আরও 5 জন আহত হন। তাদেরকে হাসপাতালে নেয়ার পর আরও 1 জনের মৃত্যু হয়। ঘটনার পর সেডান গাড়িটির চালক লিউ পালিয়ে গেলেও পরবর্তীতে তাকে গ্রেপ্তার করে পুলিশ। এদিকে সিনহুয়া জানায়, ঘটনার সময় গাড়ির চালক মদ্যপান করছিলেন কিনা সেটি খতিয়ে দেখা হচ্ছে। সর্বশেষ জানিয়ে দিব, চীন ও আফগান পররাষ্ট্রমন্ত্রী ফোন আলাপে যা বললেন জানিয়ে দিচ্ছি এর বিস্তারিত। চীনের রাষ্ট্রীয় কাউন্সিলর ও পররাষ্ট্রমন্ত্রী ওয়াং ই তার ফোন আলাপে আফগান পররাষ্ট্রমন্ত্রী মোহাম্মদ হানিফ আত্তারকে আফগানিস্তানে মধ্যপন্থী মুসলিম নীতি এবং পররাষ্ট্রনীতি অনুসরণের মতামত পোষণ করেছেন। ওয়াং ই বলেন, চীন তার মূল স্বার্থ রক্ষার জন্য চীনের প্রতি আফগানিস্তানের দৃঢ় সমর্থনের প্রশংসা করে এবং আফগানিস্তানের স্বাধীনতা, সার্বভৌমত্ব এবং মর্যাদার পক্ষে সর্বদা কথা বলে। এছাড়াও আফগানিস্তানের শান্তি ও পুনর্মিলন প্রক্রিয়া এগিয়ে নিয়ে যাওয়ার ক্ষেত্রে চীন গঠনমূলক ভূমিকা পালন করে যাবে বলে পররাষ্ট্রমন্ত্রী উল্লেখ করেন। সরকারি এক বিবৃতিতে গত সোমবার জানানো হয়, চীন দুই দেশের মধ্যে বন্ধুত্ব, সহযোগিতা ও সুপ্রতিবেশী সম্পর্ক চুক্তি স্বাক্ষরের 15 বছর পূর্তি উপলক্ষে আফগানিস্তানের সঙ্গে কাজ করতে ইচ্ছুক। চীন আফগানিস্তানের পরিস্থিতির সুষ্ঠু রূপান্তরের জন্য জাতিসংঘের নিরাপত্তা পরিষদের সংশ্লিষ্ট প্রস্তাবকে সমর্থন বাস্তবায়নের জন্য সব পক্ষের প্রতি আহ্বান জানিয়েছে, যাতে বিশেষ করে সন্ত্রাসী বাহিনীর পুনরুত্থান এড়ানো যায়। অন্যদিকে আফগান পররাষ্ট্রমন্ত্রী আত্তার আরও বলেছেন, আফগানিস্তানে চীনের সঙ্গে সম্পর্ক জোরদার করতে দৃঢ়ভাবে প্রতিশ্রুতিবদ্ধ। দ্বিপাক্ষিক, বাস্তববাদী ও সন্ত্রাস বিরোধী সহযোগিতা আরও গভীর করার পাশাপাশি আঞ্চলিক সহযোগিতা নিয়ে এগিয়ে যাওয়ার বিষয়ে চীনের সঙ্গে কৌশলগত আলোচনা ও যোগাযোগ পরিচালনার আশা করেছেন তিনি।
এছাড়াও মহামারীর বিরুদ্ধে দেশটির লড়াইয়ের প্রতি দৃঢ় সমর্থনের পাশাপাশি আফগানিস্তানকে মানবিক ও উন্নয়নের সহায়তার জন্য তিনি চীনকে ধন্যবাদ জানান এবং আফগানিস্তানের শান্তি ও পুনর্মিলন প্রক্রিয়াকে সমর্থন করার ক্ষেত্রে চীনের নিরন্তর ইতিবাচক ভূমিকার অত্যন্ত প্রশংসা করেন। এই সূত্রটি প্রকাশ করেছে বিডি প্রতিদিন। আজকের মতো এখানেই শেষ করছি। সবার আগে সর্বশেষ সংবাদ জানতে আমাদের চ্যানেলটি এখনই সাবস্ক্রাইব করে রাখুন। ধন্যবাদ এতক্ষণ সাথে থাকার জন্য।